আসসালামু আলাইকুম মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে যে ওষুধটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ইজেক্টা এবং একটি হচ্ছে হাববে নিষাদ গ্রুপের একটি ওষুধ এবং এটি প্রস্তুত করে থাকে নিরো ড্রাগস ল্যাবরেটরিজ আজকে আমরা এই ইজেক্টা ওষুধের ব্যবহার খাবার নিয়ম পার্শ্ব এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে যারা আমাদের এই ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ইজেক্টের ওষুধটি সাধারণত দুর্বল পুরুষদের জন্য ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ বেশিক্ষণ সময় ধরে স্ত্রীকে তৃপ্তি দিতে পারেন না বা অল্প সময় পরে আপনি নিস্তেজ বা দুর্বল হয়ে পড়েন ক্ষীপনা বৃদ্ধির জন্য সাধারণত এই ইজেক্টের ওষুধটি সেবন করা হয়ে থাকে অর্থাৎ যাদের সময় দিতে না পারায় অতৃপ্তি বা অসন্তুষ্ট হয় তার জন্য এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে এই ইজেক্টা ওষুধটি যদি আপনি সেবন করেন এই ইজেক্টটা ওষুধটি যদি আপনি গ্রহণ করেন তাহলে যেতে হবে এবং আপনার সঙ্গিনীকে আপনি তৃপ্তি দিতে পারবেন অর্থাৎ আপনার ইজেক্ট ওষুধটি সেবন করলে শারীরিকভাবে আপনি শক্তি বৃদ্ধি পাবেন এই ইজেক্টা ওষুধটি হচ্ছে একটি ট্যাবলেট জাতীয় ওষুধ এবং এটি অবশ্যই পানির মাধ্যমে সেবন করতে হবে এবং এটি খাবারের নিয়ম হচ্ছে সঙ্গিনীর সাথে মিলন করার তিরিশ থেকে চল্লিশ মিনিট পূর্বে আপনি এই ওষুধটি সেবন করবেন এই ওষুধটি সেবন করার ফলে কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা মাথা ঘোরা মাথা ভূ ভূ কানে শব্দশোনা বা বমি বমি ভাব হৃদস্পন্দন বৃদ্ধি মাংস পেশিতে ব্যথা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা যদি অত্যাধিক পরিমাণে হয় তবে অবশ্যই এই যে একটা ওষুধটি গ্রহণ করা বন্ধ করতে হবে এবং অবশ্যই নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা গ্রহণ করতে হবে এবং এই ওষুধটি যেহেতু পুরুষদের শারীরিক উদ্দীপনা বৃদ্ধি করে তার জন্য এই ওষুধটি মেয়েদের সেবন করার জন্য নয় অর্থাৎ এই ওষুধটি হচ্ছে পুরুষদের সেবনযোগ্য এই ওষুধটি যে কোনো ওষুধ বা ফার্মেসি সবে আপনারা পেয়ে যাবেন আশা করছি এই যেটা ওষুধ সম্পর্কে যদি কারো জানার জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন